অবশেষে টানা তিন বছর পর গতকাল মা দিবসের উপলক্ষে জুনিয়র যশের ছবি প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমা নিয়ে যতটা না আলোচিত, তার চেয়ে ব্যক্তিগত জীবনে বহুল আলোচিত এই অভিনেত্রী সামলেছেন বহু বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতিসহ বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক। বছরখানেক পর অর্থাৎ 2021 সালে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। এরপর দাম্পত্য জীবন ও প্রেম নিয়ে লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী। এমনকি সন্তানের বাবাকে এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয় তাকে। অবশ্য বিষয়টি পরবর্তীকালে নিজেই প্রকাশ্যে আনেন নুসরাত। তিনি জানান, যশ দাশগুপ্তই ঈশানের বাবা। ছেলের জন্মসন্দেহ বাবার নাম যশ দাশগুপ্ত লিখে বিষয়টি পরিষ্কার করেন নুসরাত। তবে এ নিয়ে এখনও কটাক্ষের মুখোমুখি হতে হয় নায়িকাকে। নানান আলোচনার কারণে সন্তানকে নিয়ে শুরু থেকেই সাবধান তিনি। ছেলের ছবি ক্যামেরার সামনে কোনোভাবেই আসতে দেননি নুসরাত।